হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্স ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল সফল বাংলার নতুন সেশনে তোমাদের প্রত্যেকে স্বাগত আছে আজকে বলবো দু হাজার বাইশে এন এম এনএম মপাপ রাউন্ড কবে থেকে শুরু হচ্ছে কারা কারা পার্টিসিপেট করতে পারবে কীভাবে কলেজ সাজাবে এবং কিছু সতর্কতা যেগুলো তোমাদের অবশ্যই জানা উচিত এবং কলেজ চয়েস নিয়ে তোমাদের মধ্যে অনেকের অনেক সমস্যা আছে এবং আমি তোমাদের অনেকবার বলেছি কলেজ চয়েস করার সময় কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করা উচিত সেগুলো আজকে পুরোটাই আজকে আলোচনা করো ভিডিওতে দেখো প্রথমে বলে রাখি তোমাদের কিন্তু মপা রাউন্ড শুরু হচ্ছে তোমরা প্রত্যেকে জানো যে ওপেনিং ফর মপা ব্রাউন্ড বারো নয় দু হাজার অর্থাৎ আর দু একদিনের দিনের পরেই কিন্তু আপ রাউন্ড শুরু হয়ে যাচ্ছে কতদিন চলবে না চলবে পনেরো তারিখ পর্যন্ত অর্থাৎ বারো তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ এই কয়েকটা দিন তোমরা কী কী করতে পারবে না এই কয়েকটা দিনের মধ্যে তোমাদের করতে হচ্ছে পেমেন্ট ফর মাপ আপ্রাউন্ড চয়েস ফিলিং ঠিক আছে এই এই দুটো জিনিস তোমরা করতে পারবে ঠিক আছে এই দুটো জিনিস তোমরা করতে পারবে তোমাদের কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন মানে ওই মানে আবার সেই নাম ঠিকানা সব কিচ্ছু লাগবে না জাস্ট তোমাদের দিতে হচ্ছে কি যে পেমেন্ট করতে হচ্ছে দুশো টাকা পেমেন্ট করতে হবে এবং তোমাদের চয়েস ফিলিং করতে হবে মানে কলেজ চয়েস করতে হবে ঠিক আছে এবার চয়েস ফিলিং যখন চয়েস লকিংও করতে হবে তাই না কারণ চয়েস লকিং না করলে সেটা হয়তো অটোমেটিক লক হয়ে যাবে সেটা আলাদা কথা কিন্তু চয়েস লকিং করতে হবে তো চয়েস লকিং হচ্ছে কবে থেকে চোদ্দো তারিখ থেকে পনেরো তারিখ মানে হাতে একটা দিন সময় থাকবে তো আমাদের কাছে মনে রাখতে হবে যে বারো তারিখ থেকে পনেরো তারিখ আমাদের চয়েস ফিলিং আর পেমেন্ট করতে হবে দুশো টাকা বাকি যে দিনটা হচ্ছে অর্থাৎ চোদ্দো তারিখ তুমি চলে চয়েস ফিলিং এবং চয়েস লকিং একসাথে দুটো কাজও করতে পারো ঠিক আছে এটা ক্লিয়ার এবার আসি মূল কথাই যে এই যে চয়েস ফিলিং করলাম এটা রেজাল্ট কবে বেরোচ্ছে তো রেজাল্ট বেরোবে উনিশ তারিখ ঠিক আছে উনিশ নয় দু এটাই হচ্ছে তোমাদের স্বপ্ন পূরণের শেষ দিন যদি হলো তাহলে এই দিনে হলো না হলো তো এই বছরে আশা ছেড়ে দাও কারণ যেটুকু শুনলাম এক্সটেন্ডের প্রবল একেবারেই হচ্ছে না খুবই দুর্ভাগ্যবশত বলো বা যাই বলো না কেন আনফর্চুনেটলি এটা বলতে হচ্ছে আমাকে যে এক্সটেন্ডেড এ এবছর আর হবে না একেবারেই মানে চান্স খুবই কম হলে খুব ভালো হতো আমি হয়তো থেকে বেশি খুশি হতাম কারণ আরও পাঁচটা ছেলে বা পাঁচটা মেয়ে সুযোগ পেতো বাট খুবই খারাপ লাগছে বলতে বাট এবার যেটুকু শুনতে পাচ্ছি সব জায়গা থেকে একই কথা উঠে আসছে যে এই বছর নাকি আর এক্সটেন্ডেড মফাফ্রাউন্ড হবে না হলে সেটা হতে পারে স্পট রাউন্ড এবার স্পট রাউন্ড হওয়া না হওয়া সমান তোমাদের আগেই বলেছি সেটার কারণ ঠিক আছে আর নতুন করে বলছি না এবার এইখানে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এবং কিছু ক্রাইটেরিয়া তো থাকবে যে এই আপ রাউন্ড কারা পার্টিসিপেট করতে পারবে তো প্রথম যেটা বলা হচ্ছে দেখো আমি একটু জুম করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি প্রথম যেটা বলা হচ্ছে যে সকল স্টুডেন্টরা যে সকল স্টুডেন্টরা এর আগে কোনো কলেজ পেয়েছ তারাও পার্টিসিপেট করতে পারবে যারা পাওনি তারাও পার্টিসিপেট করতে পারবে কিন্তু ক্রাইটেরিয়া হচ্ছে যদি তুমি এর আগে পার্টি ধরো কোনো একটা কলেজ পেয়েছো মনে করো তুমি একটা কলেজ পেয়েছো তো সেই কলেজে অন্ততপক্ষে তুমি যদি ভেরিফিকেশনটুকু করিয়ে আসো এবং আপগ্রেডেশন করিয়ে দিয়ে আসো তাহলে তুমি অবশ্যই তাহলে তুমি অবশ্যই এই আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে ওকে ধরো তুমি একটা কলেজ পেয়েছ প্রাইভেট কলেজে আমি কথা কথা বললাম তুমি একটা প্রাইভেট কলেজ পেয়েছো তুমি ভর্তি হওনি তুমি জাস্ট এনমি আপগ্রেডেশন করে দিয়ে এসেছো বা হয়তো তুমি ভেরিফিকেশন করে এসেছো তো তুমি এবার কিন্তু মাপাবে পার্টিসিপেট করতে পারবে এমন হলো যে তুমি ভর্তিও হয়ে গেছো মনে করো তুমি ভর্তিও হয়ে গেছো ভয়ে হয়তো অনেকে বলছিল যে না ভর্তি হয়ে যাও তো তুমি ভুল করে হোক বা নিজের ইচ্ছায় হোক ভর্তি হয়ে গেছো ঠিক আছে কলেজে ভর্তি হয়ে গেছো তুমিও কিন্তু পার্টিসিপেট করতে পারবে তুমি সরকারিতে ভর্তি হয়ে গেছো সরকারি এন এ। তুমিও পার্টিসিপেট করতে পারবে তুমি সুযোগ পাও অথবা না পাও তুমি যদি অন্তত পক্ষে বা ওই যে ভেরিফিকেশান করে দিয়ে আসো ভেরিফিকেশানটা মাস্ট প্রত্যেকের মানে যারা দ্বিতীয়বারের জন্য পেয়েছো তোমাদের তো আর দ্বিতীয়বার ভেরিফিকেশান করা তো হচ্ছে না বাট যারা প্রথমবার পেয়েছ বা ধরো ফার্স্ট রাউন্ডে পেয়েছিলে সেকেন্ড রাউন্ডে সেই কলেজে এসেছে তুমি একবার ভেরিফিকেশান করিয়েছো বা সেকেন্ড রাউন্ডে তুমি কোনো একটা কলেজ পেয়েছিলে তুমি একবার আপগ্রেডেশান করে এসো তুমিও কিন্তু পার্টিসিপেট করতে পারবে ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছ আর যারা পাওনি তারা তো পারবেই পারবে তাদের কোনো সমস্যা নেই ঠিক আছে এবার এখানে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে তোমাদেরকে আমি সরাসরি নিয়ে যাচ্ছি কলেজ চয়েসের যে লিস্টটা বা যেটা থেকে আমরা কলেজগুলো বলবো যে কোন কোন কলেজগুলো রাখতে পারো তো সেটা একবার দেখে নাও তো বন্ধুরা সরাসরি চলে এসেছি আমরা সেই কলেজ চয়েসের যেটা মোটামুটি আমি তোমাদের দেখেছিলাম ফার্স্ট রাউন্ডেই দেখো এখানে বিশেষ করে কিছু বলা নেই সিট সংখ্যাটাও দেখে লাভ নেই আমাদের সিট সংখ্যা কিন্তু এটা নেই হয়তো কোনো কলেজে একটা সিট ফাঁকা আছে কোথাও হয়তো দুটো সিট ফাঁকা আছে কোথাও হয়তো একটাও নেই কিন্তু আমাদেরকে মোটামুটি এইটা ধরেই চলতে হবে মানে আমাদের কাছে এরকম অবস্থা যে আমি চোখে দেখতে পাই না আর আমাকে হাতে কোনো একটা লাঠি নিয়ে চলতে হচ্ছে তো এই রকমভাবে আমাদের চলতে হবে কিছু করার নেই ঠিক আছে সিট ম্যাট্রিক্স প্রকাশিত হচ্ছে না দেখো এখানে একটা কথা বলে কি যারা অলরেডি কলেজ পেয়েছো সরকারি কলেজ হোক বা বেসরকারি কলেজ হোক তুমি মোটামুটি তোমার পছন্দের কলেজ পেয়েছো তো আমি তোমাকে একটাই কথা বলবো যে কলেজ চয়েস করার সময় তুমি অন্তত পক্ষে সেই সব কলেজ রেখো না যেটা তুমি পড়তে চাও না প্রথম যেটা বললাম মানে এখানে অনেকে ভুল করে ফেলে ভাবে হয়তো সবগুলো কলেজে রাখতে হবে এরকমটা নয় কাদের রাখবে যাদের কোনো কলেজই হয়নি ধরো তোমার যে কোনো একটা কলেজ হলেই হবে তো তুমি সবগুলো কলেজ রেখো কিন্তু যাদের কোনো ধরো তোমার একটা কলেজ তো পেয়ে গেছো মনে করো তুমি পেয়েছো লালগড় এনটিএসটা এবার সেই ক্ষেত্রে তুমি হয়তো তোমার বাড়ি থেকে অনেকটা দূরে হচ্ছে তার জন্য তুমি তার জন্য হয়তো তুমি মানে মপা রাউন্ডে পার্টিসিপেট করতে চাইছো তো আমার সাজেশন হচ্ছে যে তোমার বাড়ির কাছাকাছি যেগুলো আছে সেগুলোকে শুধু রাখো কারণ এখানে তোমার আসল উদ্দেশ্য যেটা যে আমি বাড়ির কাছাকাছি পড়তে চাই সেটাই তোমার পূরণ হতে যাচ্ছে কিন্তু একটা কথা মাথায় রাখবে এক্ষেত্রে যে যাদের একেবারেই কলেজ হয়নি তোমরা কিন্তু এটা এটা বারবার ফলো করতে যাবে না কারণ দেখো তোমাদের একটা কলেজ হলেই হলো এটাই কিন্তু শেষ সুযোগ আমার যেটুকু আমি বারবার বলছি ভুলগুলো করবে না আমি বারবার সাবধান করে দিচ্ছি কারণ একবার ভুল হয়ে গেলে এটা কিন্তু সংশোধন করার জন্য আবার তোমাদেরকে একটা বছর ওয়েট করতে হবে ঠিক আছে তো আশা করছি এখানে কেউ ভুল করবে না তো কলেজ চয়েস করার জন্য তোমাদেরকে প্রথমেই বলছি দেখো যারা কলেজ পেয়েছো অলরেডি আমি তাদেরকে আগে বলে দিই তারপরে যারা পাওনি তাদেরকে বলবো যে কোনটা কোনটাকে আগে রাখবে কোনটা পরে রাখবে তো আগে বলি যারা কলেজ পেয়ে গেছো তো প্রথম কথা যে কলেজ পেয়েছো সেটাকে রেখে লাভ নেই কারণ সেটা তুমি পেয়েছো সেটাকে রেখে লাভ কী লাভ হবে তো সেটাকে বাদ দেবে আর যেগুলো তুমি করতে চাও শুধু সেগুলোই রাখবে হতে পারে সেই লিস্টটা তোমার দুটো হলো তো দুটো কলেজে রাখলে হতে পারে সেই কলেজে তোমার লিস্টটা তোমার পাঁচটা হলো তো পাঁচটা কলেজে রাখলে হতে পারে তোমার সেই কলেজে লিস্টটা সাতটা হলো তো সাতটায় রাখবে বুঝতে পেরেছো কি বলছি তো যতগুলো তোমার ইচ্ছে ততগুলোই রাখবে এক্সট্রা রাখার দরকার নেই এমন হয়ে গেলো তুমি এত কোনো প্রাইভেট কলেজে রেখে দিলে তো এ ভুল করো এই ভুল করবে না মানে যাদের পাওয়া হয়ে গেছে গভর্নমেন্ট কলেজ ভুল করেও কলেজ চয়েসের মধ্যে কোনো প্রাইভেট কলেজ রেখো না কারণ তোমাদের অলরেডি গভর্নমেন্ট কলেজ হয়ে গেছে এখানের কথা বলে রাখি মা পার্টিসিপেট করছো খুব ভালো কথা এবার দেখা গেলো তুমি ম পার্টিসিপেট করার পর তুমি একটা কলেজ পেয়ে গেলে নতুন কলেজ তো সেই ক্ষেত্রে আগেই কলেজটা কিন্তু অটোমেটিক্যালি সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে সেটা কিন্তু বাদ হয়ে যাবে যেটা নতুন কলেজ পেয়েছো সেটা কিন্তু থেকে যাবে এটা প্রত্যেকেই জানো আশা করছি প্রত্যেকে অনেকবার বলেও দিয়েছি তবু একবার বলছি বারবার বলার কারণ তোমাদের সাবধান করে দেওয়া কারণ এখানে স্টুডেন্টরা ভুল করবেই করবে কোনো না কোনো স্টুডেন্ট ভুল করবেই আর এটা মানে পরবর্তীকালে আমি জানতে পারো তখন আমার খুব খারাপ লাগে যে একটা স্টুডেন্ট একটু জন্য হয়তো ভুলটা করেই ফেললো তো বারবার বলছি কলেজ চয়েস করার সময় সব সবসময় মনে রাখবে তুমি যেগুলো চাও শুধু সেগুলোই রাখবে তোমার বাড়ি যদি মুর্শিদাবাদে হয় তুমি পেয়ে গেছো হয়তো নর্থ বেঙ্গলে একটা কলেজ তো তুমি চাইছো যে না বাড়ির কাছে একটা হোক তো বাড়ির কাছাকাছি কোনগুলো আছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ আছে জঙ্গিপুরে এস হসপিটাল আছে এদিকে আমাদের কল্যাণীতে যেগুলো আছে বা তোমার মানে নদীয়াতে যেগুলো আছে সেগুলো রাখলে কলকাতা কিছু রাখতে পারো তো যেগুলো তোমার বাড়ির আশেপাশে হচ্ছে বা সিউডিটা রাখতে পারো এগুলো রাখলে ধরো তোমার বাড়ি কলকাতা তুমি পেয়ে গেছো নর্থ বেঙ্গলে কলেজ এগুলো নর্থ বেঙ্গল বলার কারণ যে এটা যেহেতু দূরত্ব অনেকটা বেশি দূর তো তুমি কী করলে তুমি যেগুলো তোমার বাড়ির কাছাকাছি সেগুলো রাখলে দেখো এখানে তুমি পার্টিসিপেট করলে তুমি কোনো কলেজ পেলে না তাহলে তোমার আগের কলেজটা থাকলো কিন্তু পার্টিসিপেট করার কার একটা বেনিফিট হচ্ছে যে তুমি যদি হয়ে গেল তুমি একটা বাড়ির পাশে একটা পেয়ে গেলে ঠিক আছে তো এটা একটা বা একটা বেস্ট অপরচুনিটি এছাড়া কিন্তু আর কিছুই নয় এইবার বলবো যেটা সবথেকে ইম্পর্টেন্ট যাদের র্যাঙ্ক বেশি বা ধরো কোনো একটা কলেজ পাওয়া তোমাদের আসল উদ্দেশ্য তোমাদের বলবো যদি সামর্থ্য থাকে যদি তোমার মনে হয় যে না আমি একটা প্রাইভেট কলেজে পড়তে পারবো আমি বারবার বলছি যাদের সামর্থ্য আছে শুধুমাত্র তারাই শুনবে তারপর আমি বলছি যারা গভর্নমেন্ট কলেজের কথা যদি সামর্থ্য থাকে তাহলে প্লিজ সাতটা কলেজের নাম বলছি সাতটা কলেজের মধ্যে যে কোনো একটা রাখতে পারো মানে এগুলো রাখো আমি এটা বলবো যাদের র্যাঙ্ক মোটামুটি ধরো কুড়ি তিরিশ হাজার চলে গেছে মানে শুধুমাত্র ঝিএমা র্যাঙ্ক বলছি না তার মধ্যেও ক্যাটাগরি র্যাঙ্ক থাকা উচিত কারণ এখন সহজে কিন্তু হচ্ছে না যেটুকু বুঝলাম ই ডাব্লু এস বলো বা এইখানেও কিন্তু ঝামেলা হয়ে যাচ্ছে মানে এবার যেহেতু এক্সটেন্ডেন তিনটে রাউন্ড বাদ হয়ে গেল যার জন্য কিন্তু খুব একটা বেশি নাও যেতে পারে তো আমি বারবার বলছি যাদের র্যাঙ্ক মোটামুটি ধরো পঁচিশ হাজার তিরিশ হাজার হয়ে গেছে তোমরা আর কিন্তু রিক্স নিও না কারণ এরপরে আর কিন্তু সুযোগ নেই এবার প্রাইভেট কলেজে ভর্তি হতে গেলেও তোমাদের কিন্তু কোথাও কোথাও বেশিও টাকা চাওয়া হচ্ছে যেগুলো এখন কম কোর্স ফি দেখাচ্ছে ওখানে গিয়ে যখন ছাত্রছাত্রীদের কথা বলছে তখন বেশি যাচ্ছে কারণ কি কারণ ডাইরেক্ট অ্যাডমিশন নিচ্ছ ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চাইলে ওরা যা বলে সেটাই তোমার দিতে হচ্ছে ঠিক আছে তো যাই হোক সেই প্রসঙ্গে যাচ্ছি না তোমাদেরকে বারবার বলছি কাউন্সেলিংয়ের থ্রু দিয়ে কাউন্সেলিংয়ে যদি কোনো কলেজ পাও সেটা একটা আলাদা অ্যাডভান্টেজ রয়েছে তোমার কাছ থেকে এক টাকাও বেশি নিতে পারবে না কিন্তু তুমি যদি ডাইরেক্ট অ্যাডমিশান নাও তোমার কাছ থেকে ওরা চাইলে একশো টাকাও কেন এক এক লাখ টাকাও বেশি চাইতে পারে সেটা ওদের উপর ডিপেন্ড করছে যদি এরকমটা হয় না কিন্তু এরকম অনেক ঘটনা হয়েওছে আগে ঠিক আছে যাই হোক তোমাদের বারবার সাবধান করে দিচ্ছি দেখো কলেজ যখন সাজাবে তখন বারবার বলছি সাতটা কলেজ সাতটা কলেজের নাম রাখবে প্রথম যেটা সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন এটাকে অবশ্যই কিন্তু রাখবেই রাখবে সে তুমি এক নম্বরে রাখো তিন নম্বরে রাখো দুই নম্বরে রাখো বাট রাখবে ঠিক আছে যাদের র্যাঙ্ক মোটামুটি পঁচিশ হাজারের বেশি হয়ে গেছে আর এটা ছাড়া আর কোনো উপায় নেই তুমি যদি না পাও তুমি কখনো ব্লেম করতে পারবে না যে স্যার কেন বললেন এটা জাস্ট একটা ট্রিক তোমাদের বলছি এটা যদি না করে কাজ করে তাহলে তোমার জীবনও কেউ করে দিতে পারবে না আমি যেটা বললাম এটা তোমরা একটু ফলো করে দেখতে পারো যদি না হয় কিছু করার নেই যদি হয় তো খুব ভালো ঠিক আছে আমি বারবার বলছি কিন্তু মানে এই যে কলেজ চয়েস করে দিচ্ছি মানে তুমি পেয়ে যাবে এরকম কোনো গ্যারেন্টি নেই জাস্ট তোমাদেরকে একটা ট্রিক বলে দিলাম যে একটা টিপস যেটা তোমরা ফলো করতে পারো এবার সেকেন্ড যেটা সেটা হচ্ছে কি ধরো তুমি রাখতে পারলে শ্রমজীবী স্কুল অফ নার্সিং বা থার্ডে রাখলে ভারত সেবাশ্রম সেবা প্রতিষ্ঠান তিন তিনটে কলেজ হলো চার নম্বর কোনটা চার নম্বর তুমি রাখতে পারো চার নম্বরে তুমি রাখতে পারো পিয়ারলেস ঠিক আছে পিয়ারলেস যেটা আছে সেটা রাখতে পারো পাঁচ নম্বরে কোনটা রাখলে পাঁচ নম্বরে তুমি রাখতে পারো পাঁচ নম্বরে যেটা আগের বছর তো আগের বছর কম ছিল এই বছর যায় না আচ্ছা আটটা রাখতে পারো আইকিউ সিটি ঠিক আছে আইকিউটা রাখতে পারো এটা মোটামুটি নাগালের কাছে আছে এরপর কোনটা এরপর হচ্ছে তোমাদের আই আইআইএনআর ঠিক আছে ছয় নম্বর আইআইএনআর ওকে এটাও মোটামুটি ভালো ঠিক আছে পাঁচটা ছয় নম্বর বললাম তাই না ছয় নম্বর বললাম আর একটা সাত নম্বর বাকি আছে তো সাত নম্বর কোন কলেজটা রাখবে সাত নম্বরে তুমি রাখবে যেটা আছে তোমার একটা আছে এশিয়া হার্ট ফাউন্ডেশন এটা এই বছর সম্ভবত একটু বেশি কোর্স ফি হয়ে গেছে তো এটার বিকল্প কি হতে পারে এটার বিকল্প দেখে নেবে ওখানে আছে আরও অনেক কলেজ আছে বাট এইটা আমার মনে পড়ছে আইআইএনআর তারপর আরও একটা ছিল ঠিক আছে তো মূল কথা হচ্ছে যেগুলো মোটামুটি তোমাদের কাছে ফি স্ট্রাকচার আছে তো যেগুলো মোটামুটি দেখছি কোর্স ফি তিন লাখের কাছাকাছি আছে সেগুলোকে রাখো তিন লাখের একটু বেশি হলো রাখো কারণ এছাড়াও আর উপায় নেই এবার ধরো তোমার যদি সামর্থ্যই না থাকে তুমি ভাবছো একেবারেই পারবো না আমার গভর্নমেন্ট ছাড়া উপায় নেই তাহলেই তোমাকে বলবো অবশ্যই তেইশের জন্য পড়াশোনা শুরু তো আর অবশ্যই এটা কাউন্সিলিংটা দেখে তারপর শুরু করবে ঠিক আছে আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট যে যাদের ইচ্ছে শুধুমাত্র গভর্নমেন্ট কলেজ করার তারা কি করবে তো গভর্নমেন্ট কলেজের জন্য বলছি তোমাদের গভর্নমেন্ট কলেজের প্রথম চারটে কলেজ যেটা আমি বারবার বলে আসি যে সেন্ট্রাল হসপিটাল কাল রাখতে পারো তারপরে ইএসআই মানিকতলা রাখতে পারো বা বার্নপুর রাখতে পারো তারপরে ইএসআই যে কলকাতা আছে সেগুলোকে রাখতে পারো এই চারটে রাখতে পারো অথবা তুমি এমন কোনো কলেজ রাখতে পারো যেখানে এবার একটু বেশি কাট অফ গিয়েছে কোনগুলো যেমন যেমন আমি দেখো সরাসরি বলতে পারছেন তবে মোটামুটি দু একটা বলছি নর্থ বেঙ্গলকে আগে দিকে রাখতে পারো ঠিক আছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ তারপরে তোমার হচ্ছে গিয়ে লালগড়কে রাখতে পারো দার্জিলিং রাখতে পারো দার্জিলিং রাখার কারণ কি এটা কারণ হচ্ছে যাদের দূরে বাড়ি তারা সহজে কিন্তু ওখানে নিতে চাইবে না দার্জিলিংয়ে এমনিতেই মানে একটু স্প মানে ট্যুরিস্ট স্পট জায়গাটা সহজে ওখানে কিন্তু বেশি মানে একটু বেশি খরচের জন্য অনেকে যেতে চায় না লালগড়ে না যাওয়ার কারণ কি কারণ লালগড়টা একটু অড জায়গা এ কিছুদিন আগে পর্যন্ত সেখানে মাওবাদী অনেক ঘটনা ঘটতো যার জন্য অনেকে কিন্তু ভয় পেয়ে যাবে না মানে একটা তোমাদের একটা জাস্ট সূক্ষ্মতম যদি কোনো সুযোগ থাকে সেটাও তোমাদের বলছি মানে এছাড়া আর কোনো উপায় নেই এছাড়া আর কোনো উপায় নেই এইগুলো এগুলো যদি কাজে লাগে তো হতে পারে এইবার একটা তোমাদের মানে রিয়াল ঘটনা বলি যে চয়েস ফিলিং কি করে কাজ করে এটা কি আদৌ কাজ করে দেখো চয়েস ফিলিং কোথায় কাজ করছে তুমি ধরো তোমার র্যাঙ্কটা মোটামুটি কাট অফের কাছাকাছি আছে তুমি ওই কলেজটা আগে রাখলে তো তোমাকে হতে পারে সেখানে ডাকলো কিন্তু তোমার র্যাঙ্ক যদি দেখা গেলো যে দু লাখ পার হয়ে গেলো বা কুড়ি হাজার পার হয়ে গেছে অথচ ওদের দরকার পাঁচ হাজার তোমাকে নেবে নেবে না এবার এটা নিয়ে অনেকের মানে অনেকেই আছে না সমালোচনা করতে শুরু করে দেয় আমি আজকে তাদের কথা বলবোই না আমি শুধু বলতে চাই তোমাদেরকে যারা মানে তোমরা অ্যাকচুয়ালি জানো না যাই বলছে তাই সত্যি ভাবছো বাট সত্যি হচ্ছে কলেজ চয়েস বা চয়েস ফিলিং অবশ্যই অনেকটা এফেক্ট ফেলে তাই বলে মানে আকাশ পাতাল নয় যে তুমি মানে কুড়ি হাজার র্যাঙ্কে পেয়ে গেলে অথচ কেউ এক হাজার র্যাঙ্কে পেলো না এরকমটা নয় কিছুটা যায় মানে ধরো তুমি হয়তো সেই পাঁচ হাজার র্যাঙ্কে পেলো না তুমি হয়তো ছ হাজার মানে সাড়ে পাঁচ হাজার পেলে এইরকম মানে কাছাকাছি যদি থাকে তাহলেও হতে পারে বাট আকাশপাতাল তফাত হয়ে যাবে এরকমটা নয় কিছুটা এদিক ওদিক হয় কলেজ চয়েসের উপর ডিপেন্ড করে ঠিক আছে এবার তোমাদের সাজেশন হচ্ছে যাদের মানে র্যাঙ্ক অনেক বেশি ধরো দশ হাজারের বেশি আছে কুড়ি হাজার হয়ে গেছে পঁচিশ হাজার হয়ে গেছে তিরিশ হাজার হয়ে গেছে তো তোমরা কিন্তু চাই সবগুলো গভর্নমেন্ট কলেজে রাখবে আমার তোমাদের সাজেশান যেহেতু শেষ রাউন্ড কাউন্সেলিং সবগুলো গভর্নমেন্ট কলেজে রাখবে আর যদি সম্ভব হয় সবার আগে মানে যাদের র্যাঙ্ক মোটামুটি দশ হাজারের ওপর বা কুড়ি হাজারের ওপর হয়ে যাচ্ছে কুড়ি কে এর উপর হয়ে যাচ্ছে আমার সাজেশান হচ্ছে তোমরা প্লিজ সাতটা যে প্রাইভেট কলেজে কথা বললাম বা ছটা প্রাইভেট কলেজে কথা বললাম সেই ছটা বা পাঁচটা বা চারটে বা দুটো বা সাতটা যাই হোক না কেন সবগুলো তোমরা কিন্তু রাখার চেষ্টা করো না হলেও একটা রাখবে ঠিক আছে দুটো রাখবে কারণ তোমাদের আর এছাড়া অন্য কোনো উপায় নেই বন্ধুরা মানে এটা খুবই খারাপ লাগলো এটা সত্যি কথা প্রাইভেটে যদি হয় এখন এটাই শেষ ভরসা এছাড়া কোনো কিছু করার নেই মানে কারোর র্যাঙ্ক ধরো পঞ্চাশ হাজার হয়ে গেছে এবার সে হতে পারে যদি তার এসটি ক্যাটাগরি থাকে হতে পারে তার যদি ইডাব্লিউস ক্যাটাগরি থাকে হতে পারে তার যদি সিভিল ডিফেন্স ক্যাটাগরি থাকে বা হতে পারে তার যদি পিডাবলিউ ক্যাটাগরি থাকে অরফান থাকে তাহলে একটা চান্স হলেও হতে পারে তাও ই ডাব্লিউএস এতদূর যাবে কিনা না সন্দেহ ই এতদূর যাবে তা সন্দেহ কারণ খুব বেশি কিন্তু যাবে না যেটুকু বুঝলাম আর আরও একটা কথা বলি অনেকেই বলছে স্যার আমার এ করতে চাই দেখো আমি এইটুকু বলবো যাদের র্যাঙ্ক বেশি আছে মোটামুটি চার পাঁচ হাজার হলে তোমরা রাখতে পারো এএনএম আগে রাখতে পারো জিএনএম আগে রাখতে পারো যেটা তোমার ইচ্ছে সেটাকে আগে রাখবে কিন্তু এমনও অত আছে যাদের র্যাঙ্ক অনেক বেশি তাও ভাবছে যে আমি এ এনএমই করবো প্লিজ এখন এই ভুলটা করো না আমি বারবার বলছি কারণ কি প্রথমে দিকে তুমি প্রাইভেট কলেজে রাখো কিছু ঠিক আছে ধরো তোমার র্যাঙ্ক পঞ্চাশ হাজার হয়ে গেছে তুমি প্রাইভেট কলেজে কিছু রাখলে তারপর গভর্নমেন্ট জিএনএম রাখলে ঠিক আছে তারপর তুমি যদি মনে করো তাহলে এম কলেজগুলো রাখতে পারো এছাড়া আর কোনো উপায় নেই মানে এএনএম কেন রাখবো না কারণ হচ্ছে এইখানেই আমাদের সিট সংখ্যা মানে খুবই কম এবার সিট সংখ্যা কম আমি সেটাকে যদি আগে রাখতে চাই তাহলে এটা বোকাম করা হবে না ধরো আমার কাছে আমার কাছে চেয়ার আছে দুটো আমার কাছে চেয়ার আছে দুটো এবার তোমার আগে থেকে অলরেডি দুজন বসে আছে দুজন দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে দু এক ঘন্টা ধরে তো আমি ওদেরকে না রেখে তোমাকে কি করে নেব এটাও তো বুঝতে হবে তুমি ধরো এখনই এলে আর এরা দু তিন ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে তো এদেরকে দুটো চেয়ার দেবো না তোমাকে আগে দেবো নিশ্চয়ই ওদেরকে আগে দেবো বারবার বলছি এএনএমের সিট সংখ্যা কম তাই ওটাকে রিস্ক নেবে না আর এবার তোমাদের ইচ্ছে তোমার যদি মনে করো আমি এ এন এমটাকে আগের দিকেই রাখবো যা হবে হবে আমি অন্য কিছু দেখবো না আমি এএনএমই করবো তাহলে কিছু বলার নেই তুমি তোমার নিজের দায়িত্বে রাখতে পারো বাট আমার সাজেশন হচ্ছে যে যদি খুব বেশি র্যাঙ্ক হয় প্লিজ রেখো না যদি তোমার কাট অফের কাছাকাছি থাকে ধরো কারোর এরকম আছে যে চার পাঁচ হাজারও হয়নি বা ধরো পাঁচ হাজারের কাছাকাছি গেছে র্যাঙ্ক তুমি হয়তো মানে জাস্ট কাছাকাছি আছো তো রাখতে পারো তোমাদের একটা ফিফটি ফিফটি চান্স আছে হতে পারে আবার নাও হতে পারে কিন্তু যাদের র্যাঙ্ক অনেক বেশি তোমরা ধরে রাখো তোমাদের চান্স নেই খুব খারাপ লাগলো এটাই সত্যি কথা কারণ এএনএমের সিট সংখ্যা খুবই কম ওকে তো আশা করছি বুঝতে পারছো সবগুলো জিনিস আর একটা জিনিস বলবো দেখো দুটো জিনিস দেখে আমরা কলেজে ভর্তি মানে কলেজ সাজাবো এক হচ্ছে সেই কলেজের সিট সংখ্যা কত ছিল মানে আমাদের তো আর কোনো তো উপায় নেই এখন এটাই দেখতে হবে যে কোন কলেজে কতগুলো কি সিট ছিল আর ক্যাটাগরি ওয়াইজ কোথায় বেশি সিট ছিল ঠিক আছে আমি বুঝতে পারছি কি বলছি ধরো কোথাও এস টি ক্যাটাগরিতে আছে পঞ্চাশটা সরি সরি পাঁচটা ধরো আছে আর ধরো এমনি জেনারেল আছে মানে যে টোটালের সিট সংখ্যা হচ্ছে পঞ্চাশটা তো তুমি রাখতে পারো এটাকে আর ধরো কোথাও এত দেখলে যে টোটাল আছে পঁচিশটা অথচ এসটিতে আছে ধরো আটটা তো তুমি আটটা যেটা আছে সেটা রাখো টোটালটা দেখে লাভ নেই কারণ তুমি কিন্তু ক্যাটাগরি ওয়াইজ চান্স পাবে যাদের শুধুমাত্র জেনারেল বা যারা শুধুমাত্র জিএমআর র্যাঙ্কটুকু আছে যাদের তাদের দরকার নেই তারা তোমরা টোটালটা দেখো কিন্তু যাদের ক্যাটাগরি আছে এস সি বা ও বা সিভিল ডিফেন্স আছে বা অরফান রয়েছো বা যার যেটা আছে তোমার যার যেটা ক্যাটাগরি আছে সেই ক্যাটেগরি ওয়াইজ দেখো যে কোথায় সিট সংখ্যা বেশি সে টোটালি কম হোক কিন্তু ক্যাটাগরিতে যদি বেশি থাকে তাহলে ক্যাটাগরিটাকে আগের দিকে রাখো ঠিক আছে এটা হচ্ছে আমার সাজেশান তো এতগুলো ট্রিক টিপস বললাম আশা করছি তোমাদের কাজে লাগবে আর তোমাদের প্রত্যেকের মানে অসংখ্য আমি অভিনন্দন জানাচ্ছি অসংখ্য অল দ্য বেস্ট জানাচ্ছি কারণ তোমাদের এটাই শেষ সুযোগ এরপর আশা করছি যে আর হয়তো এক্সটেন্ডের মানুষ হবে না কারণ সবাই একই কথাই বলছে এবার মানে আমি কত দূর গেবো বলো আমি হয়তো মানে তর্কের খাতিরে আমি মানে অনেক কিছু বলছিলাম তোমাদের বাট খুবই খারাপ লাগছে বলতে যে আর হয়তো সুযোগ নেই মানে মপাবে যদি না হয় তাহলে ধরে রাখো তোমার আর এবছর সুযোগ হলো না এরপর কাদের হতে পারে স্পট রাউন্ডে যাদের হয়তো খুব মানে কাছাকাছি র্যাঙ্ক চলে মানে চলে গেল হয়তো খুব আমরা সার্ভে করে দেখলাম হয়তো র্যাঙ্ক গেল দু হাজার আর তোমার র্যাঙ্ক হচ্ছে দু হাজার এক তো তোমার পরবর্তী কাউন্সেলিংয়ে একটা হওয়ার চান্স আছে তা তাছাড়া আর কিছু না ঠিক আছে স্পট রাউন্ডে গিয়ে খুব যে বিরাট কিছু হয় তা নয় যারা পেয়েছে তারাই পেতে পেতেই চয়েস ফিলিং শেষ হয়ে যায় মানে কলেজ শেষ হয়ে যায় এখানে গিয়ে আর সুযোগ হওয়ার মতো কিছু নেই ঠিক আছে যাই হোক তো আজকের মতো এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাও প্রচুর শেয়ার করে দাও প্রচুর বন্ধু বান্ধবকে জানিয়ে দাও যে এটাই শেষ রাউন্ড এখানে যেন প্রত্যেকেই চেষ্টা করো একবার চেষ্টা করে দেখো যদি না হয় তখন তো কিছু করার নেই কিন্তু হাল ছাড়বে না এখনও ঠিক আছে বলা যায় না হয়তো শেষ রাউন্ডে গিয়ে তুমি পেয়ে গেলে আমি বারবার তোমাদের মোটিভেশন দিই আজকেও তোমাদেরকে মোটিভেশন দেবো কারণ একটা চান্স মিস করে দেওয়া মানে অনেক কিছু এমন অনেক স্টুডেন্ট ছিল যারা বলছিল স্যার আমি যদি আপ রাউন্ড না করি একেবারেই এক্সটেন্ডেড আপ রাউন্ডে বসি বা স্পট রাউন্ডে বসি তাহলে কি হবে এবার আশা করছি উত্তরটা পেয়ে গেছো যে তোমরা যদি সেদিন মানে আমি যদি না বলতাম যে প্রত্যেকের রেজিস্ট্রেশন না করা হয়তো তোমরা করতে না হয়তো ভাবতে এই বুদ্ধিটা কাজে লাগাবো আমার টাকাটা বেঁচে যাবে কত বড় মূর্খ হতে বলো আজকে তোমরা বুঝতে পারতে যে মানে একটা বছর পুরো এমনি এমনি কেটে যেত ঠিক আছে তো আমি তোমাদের সাজেশান দিচ্ছি আবার তোমাদের বলছি যে প্লিজ মপ আপ রাউন্ড করে দেখো যদি না হয় তো কিছু করার নেই এখন এটা তো আমাদের হাতে কারণ নেই এটা পুরোটাই বোর্ডের হাতে আছে পুরোটাই বোর্ড কন্ট্রোল করছে তো যাই হোক আমাদেরকে চেষ্টাটা চালিয়ে যেতে হবে এবার চেষ্টা না করলে তুমি তো এনমিনই পাবে না তুমি বসে থাকলে তুমি ধরো ফর্ম ফিল আপ করলে না তুমি রেজিস্ট্রেশন করলে না তুমি চয়েস ফিলিংও করলে না কিছুই করলে না তোমাকে এনমই কে হাতে হাতে কি দিয়ে যাবে এতটাই সোজা তাহলে তো সবাই পেয়ে যেত সো সবসময় চেষ্টা করতে থাকো আমি তোমাদের পাশে ছিলাম আছি থাকবো একবার হয়নি দশবার চেষ্টা করো দশবার হয়নি একশোবার চেষ্টা করো একশোবার হওয়ার পর তুমি ঠিকই সফল হবে আর সবাই তো শুরু করলে এখন অনেকটা পথ বাকি আছে আমাদেরকে অনেক পথ এগোতে হবে ওকে সো আশা করছি একটু হলো মোটিভেশন পেয়েছো যদি মোটিভেশন পেয়ে থাকো প্রচুর শেয়ার করো প্রচুর লাইক দাও আমি আরও এরকম ভিডিও দেবো তোমাদের তো আজকের মধ্যে গানে শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে প্রত্যেকবার তো নমস্কার